হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমী মেকওভার। আজকে আমি আবার চলে এসেছি একটা আই লুকের ভিডিও নিয়ে। ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে দুটো আই লুক করেছি, তো ফার্স্ট এই ভিডিওটা আছে, সেকেন্ড আর একটা ভিডিও যাবে, তো চলো দেখি। তো ফ্রেন্ডস, প্রথমে করে নেবো আইব্রো ফিল। আইব্রো ফিলের নিয়ে যেটা ইউজ করছি আমি আইব্রো পাউডার। তো আমি একটা ব্রাউন এবং ব্ল্যাক শেডের দুটোকে মিক্স করে নিয়েছি এবং তারপরে আইব্রোটাকে মার্জ করে নিলাম স্পুলি দিয়ে। তো তারপরে করে নিচ্ছি কাটিং বা সার্ফ আইব্রোটাকে। তো যেই শেপে আমি দিতে চাই আইব্রোটাকে, সেই শেপে আমি সার্ফ করে নেবো কনসিলার দিয়ে। তো কনসিলারটা একটু লাইট টোনের নেবে, যতটুকু লাইট টোনের নেওয়া যায় ততটাই ভালো কাটিংটা এবং শেপটা সুন্দর হয়। তো তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ। তো তারপরে পাউডারিং করে সেট করে নেব, চাইলে কেউ আরেকবার কনসিলার দিতে পারো আইলিডে, আমি দিই নি। তো তারপরে নিয়ে নেবো একটা অরেঞ্জ কালারের শেড, লাইট অরেঞ্জ নিয়েছি এবং সেটাকে নিয়ে ক্রিস লাইনে ভালো করে ব্লেন্ড করব এবং খুব ভালোভাবে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করব। তো তারপরে নিয়ে নেবো একটা রেড, একদম চেরি রেড কালার, সেটাকে অরেঞ্জের সাথে একসাথে নিয়ে মিক্স করে অরেঞ্জের উপর দিকে ব্লেন্ড করব, যাতে অরেঞ্জের সাথে মিক্স হয়ে যায়। তো পুরোপুরি মিক্স করব না, জাস্ট উপরে মিক্স করব এবং ব্লেন্ড করব। তো তারপরে নিয়ে নিচ্ছে একটা ফ্লিট সিমারি সেট, অরেঞ্জেরই একটা সিমারি সেট। তো সেটাকে একদম ইনার কর্নারে ব্লেন্ড করলাম, তো ব্রাশে ব্লেন্ড হচ্ছিলো না সিমারটা ভালো, তাই আঙুলের সাহায্য নিতে হলো আমাকে। তো দেখো আঙুল দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে নিচ্ছে একটা গোল্ডেন কালার এবং গোল্ড সিমারি, সব কটা নিচ্ছে সিমারি সেট, গ্লিটার নয় সিমার। তো সেটাকে নিয়ে আইবলের উপরে অনেকটা অংশ আমি ভালো করে ব্লেন্ড করলাম। তো তারপরে একটা নিয়ে নিচ্ছে একটা লাইট ব্লু কালার, তো সেটাকে ভালো করে ব্লেন্ড করব আউট ভিতে। তো এরপরে নিয়ে নেবো একটা, তো ফ্রেন্ডস তারপরে নিয়ে নেবো একটা ব্লু কালার লাইনার পেন্সিল, সরি। তো সেখানে আমরা শ্যাডোটা দিয়েছিলাম, সেখানেই ব্লু কালারের পেন্সিলটা দিয়ে আমরা গোল্ডেনটির সাথে মার্জ করে দেবো এবং যেন দেখবো কোনো হার্স লাইন না থাকে। তো একটা ব্রিসেট দিয়ে দেবো, তো পেন্সিল দিচ্ছি। আমার মনে হলো গোল্ডেনটা একটু কম হয়েছে, তো একবার একটা পেন্সিল নিয়ে নিয়েছি গোল্ডেন পেন্সিল এবং সেটাকে ব্লুটার সাথে ভালো করে মার্জ করছি, যাতে কোনো হার্স লাইন না থাকে, যেন মনে হয় না এটা হাফ ওটা হাফ। তো একটা ব্রাশের সাহায্যও কেউ নিতে পারো মার্চ করার জন্য। তো তারপরে আমরা লাইনার পরে নিচ্ছি, আজকে আমি একটা উইং লাইনার পরব। তো উইং লাইনার পরা দেখো কতটাই সহজ, তো বাড়তি যেটুকু থাকবে সেটুকু আমরা কাটিং করে দিতে পারি। তো দেখো যেটুকু আমাদের বাড়তি ছিল সেটুকু আমরা কাটিং করে দিয়েছি। তো এই লাইনারটা পরে নিচ্ছি, এরপর লোয়ার ল্যাস লাইনে হালকা লাইনার দিয়ে দেবো। তো খুব একটা মোটা লাইনার পরবো না, লোয়ার ল্যাস লাইনে হালকা সরু এবং আউটফিট দিকে একটু মোটা পরবো এবং ইনার কর্নারের দিকে একটু সরু। এবং আজকে ইনার কর্নারে কোনো ভি শেপ বের করবো না, দেখো কীভাবে করছি। এবার একটা লোয়ার ল্যাস লাইনে ব্লু কালারের আইশ্যাডো দিয়ে মার্চ করে দেবো ব্ল্যাক লাইনারটার সাথে। এটা খুব স্মোকি ব্লু, স্মোকি লুক আসবে। তো তারপরে যেটুকু ফল আউট হয়েছে সেগুলোকে আমরা পাউডার ব্রাশ দিয়ে ক্লিন করে নেব। তো তারপরে হোয়াইট কাজল পরে নিলাম এবং একটা গোল্ডেন পেন্সিল দিয়ে হাইলাইট করে নিচ্ছি ব্লু বোনকে এবং ইনার কর্নারকে আমরা হাইলাইট করে নেব, তাহলে চোখটা আরও বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো মোটামুটি আমার আইলুকটা কমপ্লিট। তো কেউ চাইলে আউটফিটও হাইলাইট করতে পারো। তো দেখো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করতে একদম ভুলো না। এবং যদি আরও এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে পরবর্তী নেক্সট।